এই পুরো আলু ক্ষেতে দেখেন, পুরো আলু ক্ষেতে সবগুলো আলু কিন্তু নষ্ট হয়ে গেছে। সবগুলো নষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে, আমরা সেটা দেখবো। তার আগে আলুগুলোর অবস্থা দেখুন, এগুলো কিন্তু গজাইতো না, গজে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, পচে গেছে। পচে যাওয়ার কারণে আর কি পুরো ক্ষেতটা যে আলুগুলো হয়েছে সেটা কিন্তু একটাও কিন্তু অঙ্কুরোদ্গম হয়নি। কী কারণে হইলো না বা কেন এরকম সমস্যা সেটা নিয়ে আজকে এটা ভিডিও প্রতিবেদনে আলোচনা হবে এবং সেটা প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পারবেন। পাশের অন্যান্য জমিগুলোতে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়নি, সবগুলো কিন্তু একই সময় লাগানো, তারপর কিন্তু এই যে এখানকার যে আলুগুলো আসছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সেটা দেখতেছেন, এটা একটি আলু ইয়ে ছিল, বীজ ছিল, সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে এটা অঙ্কুরোদ্গম হয়নি, তার আগেই কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে। আগে আপনাদের সমস্যাগুলো দেখাই, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, কেননা আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই নতুন সেটা ভুল করে থাকেন, সেটা দেখবেন। এই যে আলুটা, এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, পচে গেছে। তা কী কারণে নষ্ট হলো বা পচে গেল সেই বিষয়টা জানতে হবে এবং এটা প্রতিকার সম্পর্কেও আলোচনাটা প্রয়োজন, তাই না? চলুন আরও কিছু দেখাই। এটা দেখুন, এই যে জমিটার সেটা দেখতেছেন। চলুন এখন যে নেতা মূলত কী কারণে এই সমস্যাগুলো হয়েছিল, আলু ক্ষেতের আলু যে চারাগুলো আছে সেগুলো বা বীজ থেকে চারা কেন উৎপাদন হয়নি বা অঙ্কুরোদ্গম হয়নি সেটা মূলত আলোচনা করব। এই যে এখানে দেখতেছেন এই জমিটা, এই জমিটা এবং এই জমিটা পাশাপাশি এই দুইটা জমি কিন্তু একই সময়ে এবং একই দিনে কিন্তু এখানে বীজ লাগানো হয়েছে। তারপরে দেখুন এখানকার যে গাছগুলো সেগুলো কিন্তু সতেজ এবং সুন্দরভাবে বেড়ে উঠেছে। এখানে দেখতেছেন একই সময় কিন্তু একই সময়ে লাগিয়েছে এবং এগুলো এই জমিটাতে আজকে কিন্তু পানি সেচ দেওয়া হবে। পানি সেচ দেওয়ার ফলে কিন্তু আরও সুন্দরভাবে এটা ইয়ে হবে আর কি, ভালোভাবে এটা বিস্তার করবে, অর্থাৎ আলুর চাষের যে লক্ষ্যটা সেটা অনেকটা পূরণ হবে এই আলু চাষের মাধ্যমে। কিন্তু অপোজিট সাইডের যে আলুর যে ক্ষেতগুলো আসছে সেখানে কিন্তু এই বিষয়টা একদম উল্টা, যেহেতু উল্টা সেটা হলো যে একই দিনে আলুর ক্ষেতে আলু চাষের জন্য যে বীজগুলো লাগানো হয়েছে সেগুলো কিন্তু এখানে এনারা একটা ভুল, সেটা হলো যে বীজ কোনো ধরনের সমস্যা ছিল না, বীজ কিন্তু ভালোই ছিল, কিন্তু এনাদের একটি সমস্যা সেটা হলো যে অর্ধেক জমিতে কিছু মানে চারার অঙ্কুরোদ্গম হয়েছে বা অঙ্কুরোদ্গম অল্প একটু হয়েছে, সে সময় তারা এখানে কী করছে পানি সেচ দিয়েছে। পানি সেচ দেওয়ার ফলে যে পুরোপূর্ণভাবে আলুর যে বীজ থেকে আলুর যে গাছ গজানোর কথা ছিল পুরোটা সেটা কিন্তু গজাতে পারেনি। এই যে এই আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা দেখতেছেন যে বীজটা আছে সেখানে কিন্তু আলু কিন্তু চারা কিন্তু বাড়ি হয়েছিল ঠিকই, কিন্তু সঠিকভাবে এবং সঠিক সময়ে এটাতে সেচ দেওয়ার কথা ছিল, অর্থাৎ সময় নিয়ে সেচ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগে এনারা এখানে সেচ দেওয়ার ফলে আলুর যে বীজটা আছে সেটা কিন্তু পচে গেছে। আর পচে যাওয়ার কারণে কিন্তু আলুর যে গাছগুলো সেগুলো কিন্তু এখানে মরে গেছে, বা অর্থাৎ এখানে সঠিকভাবে অঙ্কুরোদ্গম হয়নি। এটা সমস্যার কারণে মূলত এ ধরনের যে ক্ষেতটা আছে ক্ষেতের আলুর যে গাছগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে অঙ্কুরোদ্গম হওয়ার যে ইয়ে ছিল সেটা কিন্তু হয়নি। দেখেছেন ভেতরে আলুর ভেতরে পানির সেচ দেওয়ার কারণে কিন্তু এখানে ব্যাকটেরিয়া জমেছে, ব্যাকটেরিয়া জমে কিন্তু এখানে আলুর যে বীজটা আসছে সেটা কিন্তু নষ্ট করেছে, অর্থাৎ পচে গেছে। পচে যাওয়ার ফলে মূলত ব্যাকটেরিয়া জন্তু পচে যাওয়ার কারণে কিন্তু এই যে আলুর যে ক্ষেতটা আছে সেখানে কিন্তু আলুর চাষ যে বীজটা আছে বীজটা থেকে কিন্তু এখানে অঙ্কুরোদ্গম হলেও পরবর্তীতে সেটা আর পুষ্টিহীনতা বা খাদ্যের অভাবেই কিন্তু এটা সঠিকভাবে অঙ্কুরোদ্গম হয়নি এবং নষ্ট হয়ে গেছে, পুরো ক্ষেতেই কিন্তু একই অবস্থা।
একটু কাছ থেকে দেখেন। হলো অবস্থা মূলত দুইটি কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, এক হলো অসময়ে ফসলের জমিতে সেচ দেওয়ার ফলে, আর এক হলো বীজের সঠিক জাত না জানার কারণে, সঠিক বীজটি এখানে নির্বাচন না করার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়। এই যে জমিটা আসছে সেটা কিন্তু একদিক দিয়ে তার আর্থিক ক্ষতি, পাশাপাশি এখানে কিন্তু বীজ ফসলের যে জমিটা আসতে সেখানে কিন্তু ফসল এতদিন হয়ে যেত সেটা কিন্তু আর হইল না, নতুন করে তাকে আবার এখানে বীজ বপন করতে হবে, বপন করে আবার সেটার অঙ্কুরোদ্গম করে আবার ফসল ফলাইতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি দেখাই আপনাদের, মূলত নতুন যারা চাষি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যাগুলো হয়ে যায়। অল্প একটু অঙ্কুরোদ্গম হয়েছে বা বীজ থেকে চারা বের হয়েছে, আপনারা অনেকে মনে করেন যে এই সময় হয়তো বা সেচ দেওয়া প্রয়োজন, সেচ দেওয়ার একটা সময় রয়েছে, সেটা আপনারা যারা কৃষি কর্মকর্তা আসছেন তাদের পরামর্শ অনুযায়ী এবং নতুন যারা পুরাতন কৃষক রয়েছেন তারা অনেক অভিজ্ঞতা হয়ে থাকেন, তাদের পরামর্শ মোতাবেক আপনারা সেচ দেওয়ার ব্যবস্থাটা করবেন, তাহলে কিন্তু এ ধরনের সমস্যাগুলো যেটা এই কৃষকেরা ফেস করেছে বা সমস্যার সম্মুখীন হয়েছে সেটা কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি এই ক্ষেতগুলো কিন্তু একই দিনেই কিন্তু এখানে রোপণ করা হয়েছে, তারা রোপণ করা হয়েছে, সেক্ষেত্রে সঠিক কৃষির সঠিক জ্ঞান না থাকার কারণে মূলত এই ধরনের সমস্যাগুলো দেখা দিয়েছে। একই সমস্যা পুরো ক্ষেতেই কিন্তু একই সমস্যা, সবগুলো বীজ নষ্ট হয়ে গেছে, এখানে আলুর এখানে ক্ষেতটা পুরোটাই নষ্ট, অর্থ নষ্ট হইল, পাশাপাশি ফসলটাও ক্ষতিগ্রস্ত হইল। এখন হয় ওনাকে আলু চাষ করতে হবে নয়তো অন্য ফসল ফলাতে হবে। সমস্যা কিন্তু আরও কিছু সমস্যা আসছে আপনাদের একটু ধৈর্য সবাই দেখাবো, এখানে যে ফসলটা আমরা ফলাই সেক্ষেত্রে কিন্তু আরও অন্য অন্য সমস্যাগুলো থাকে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যারা আলু চাষ করেন সেক্ষেত্রে আরও কিছু সমস্যা, সেটা হলো যে আলুর গাছ আছে যে গোড়াটা আছে সেটা অনেক সময় কিছু ক্ষতিকারক কীট থাকে যেগুলো কেটে যায়, আর এর কারণে কিন্তু গাছ অসময়ে দেখা যায় যে এই সময় যেহেতু বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে এই সময় কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায়, এবং এইখানে কিন্তু ফসলের ক্ষেতটা আসতে আপনাদের দেখাই প্র্যাকটিক্যালের মতো, না দেখলে বুঝতে পারবেন না, সেখানে ফসলের যে ক্ষেতের যে ইয়াগুলো চারাগুলো আসছে সেই চারাগুলোর মতো গোড় কেটে দেওয়ার ফলে অসময় চারা কিন্তু এখানে নষ্ট হয়ে যায়, আর এখানে চারা লাল হয়ে যায় পরবর্তী সেটা কিন্তু জিমে পড়ে, আবার অনেক সময় এই সমস্যাটা হয় যখন অতিরিক্ত বা শীত পড়ে, আর শীতের শৈত্য প্রবাহের ফলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, আর বর্তমানে কিন্তু এরকম শীতের প্রভাব নেই, তারপরে কিন্তু এই যে সমস্যাটা দেখতেছে এই সমস্যাটা কিন্তু এখানে দেখা দিচ্ছে, এটার কারণটা মূলত কি, এটা মূলত বীজ যে ফসলটা আছে সেটা তুললে বোঝা যাবে, পানির সমস্যা একটা হয় পানিজনিত কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়েছে প্রথম অবস্থায়, এটা সময় থাকে নির্দিষ্ট সময় সময়ের মধ্যে কিন্তু পানিটা দিতে হয়, এটার কারণে কিন্তু পানির সমস্যার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, সঠিক সময় সেচ দেওয়ার ব্যবস্থা না থাকলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হবে। এইখানে আলু কিন্তু যে গাছটা সেটাও কিন্তু জিমে পড়ছে, এটা মূলত আমরা পুরো ক্ষেতটা যেহেতু এখানে
পর্বগুলো তোলাম। পর্বগুলো করার পরেই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এখন পর্যন্ত এই জায়গাটা এখানে কিন্তু শেষ সঠিকভাবে দেওয়া হয়নি, এবং শেষ দেওয়ার পরে কিন্তু পরবর্তীতে ড্র কাটার জন্য মূলত কীটনাশক দেওয়া হয়, সেটা কিন্তু এখনও প্রয়োগ করা সম্ভব হয়নি। এভাবে মূলত অনেকেই না জানার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। এই যে গাছগুলো দেখবেন সবগুলি কিন্তু একই অবস্থা। তো কৃষকেরা যারা হয়তো বা এই ভিডিওটা দেখেছেন তাদের যদি অনেকে উপকার হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমরা নানা ধরনের ভিডিও দিব, বিভিন্ন ধরনের ফসলের সমস্যাজনিত বিষয়গুলো তুলে ধরবো। আপনাদের যদি কোনো মতামত জানানোর প্রয়োজন হয় বা কোনো বিষয়ে আপনারা জানতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পরবর্তীতে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের। তো সকলে ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।